হ্যাঁ, বেশ কিছু উপায় আছে, তো ছোট্ট কিছু বলি যেগুলো আমাদের মনকে অনেক স্পর্শ করবে। প্রথম তো আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কেননা এই সময় শয়তান এসে উপস্থিত হয়। আউজুবিল্লাহ পরে শয়তানের প্ররোচনা থেকে আল্লাহর কাছে আমাদের আশ্রয় নিতেই হবে। তারপরে সেটা কি যে বুঝে বুঝে পড়া অর্থ সহ, কারণ আমরা তো আরবি বুঝি না, অথবা আরবি কিছু শব্দ শিখে নিলাম, সেই শব্দ সহ আমি অর্থ মিলিয়ে মিলিয়ে পড়লাম, এটা কিন্তু মনটাকে অনেক টাচ করে। তৃতীয় আরেকটি জিনিস, সবসময় নিজেকে বলা এটা কিন্তু আল্লাহর কালাম, আল্লাহ আমার সাথে কথা বলছেন, এটা ওনার ভাষণ। একজন স্কলার এভাবে বলেছেন যে যখন তুমি কোরআন পড়বে এভাবে আঙ্গুল দিয়ে আয়াতটা টাচ করে করে বলবে, এটা আল্লাহর আয়াত, এটা আল্লাহর আয়াত। মানে যখন উনি এটা বলছিলেন না, আমার একটা শিহরণ হচ্ছিল যে এই এই সেন্সটা নিয়ে তো সবসময় আমরা পড়ি না। উনি বলছিলেন যে তুমি এটা বলবে, নিজেকে বলবে যে এটা আল্লাহ দ্বারা নাজিলকৃত আয়াত। আমরা তো ভুলে যাই, কারণ বই আকারে চলে এসছে, যখন খুশি খুলছি পড়ছি। হ্যাঁ, এটা যে সংরক্ষণে কতজন কত কিছু করেছেন, তার মুখস্থ করা এবং মুখস্থ করে এটা নিজেকে আবার শোনানো, নামাজেও পড়া, তাহলেও কিন্তু কোরআনের মনোযোগটা বৃদ্ধি পায় যে তখন কি বলা হয়েছিল। এবং এই কোরআনের আয়াতের নাজিলের যে পেছনের ঘটনা, শানে নুজুল যেটা, ওটাও যদি জানা থাকে তাহলে কিন্তু কোরআন বোঝাটা বা কোরআনের পড়ায় মনোযোগটা ইনশাল্লাহ বৃদ্ধি পাবে। আপু আপনিও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে, সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকিট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন।